আর চব্বিশ ঘন্টা হ্যাঁ আর চব্বিশ ঘন্টা বাদেই হয়তো বাংলা এবং ভারতের ইতিহাসে একটা বড় পরিবর্তন আসবে কারণ আপনারা দেখেছেন দু হাজার এগারো সালে যখন পশ্চিমবঙ্গে রাজনৈতিক পরিবর্তন পট হয়েছে সেটা বাংলার বুকে সে চেঞ্জ ভালো খারাপ যাই হোক না কেন একটা চেঞ্জ হয়েছে ঠিক তেমনই যেমন নরেন্দ্র মোদী সরকার দু হাজার চোদ্দ সালে ক্ষমতায় এসছিল অভিয়াসলি তারপরে আমরা ভারতবর্ষে একটা পলিটিক্যাল চেঞ্জ দেখেছিলাম এবারের নির্বাচনে ভারতে চেঞ্জ হওয়ার সম্ভাবনা কম কিন্তু পশ্চিমবঙ্গের ক্ষেত্রে কিন্তু চেঞ্জ হওয়ার সম্ভাবনা খুব বেশি সেটাই আমরা পাচ্ছি সেটা হতে পারে বাট ফ্যাক্ট ইজ যে একটা বড় পরিবর্তন হতে পারে এই বছর থেকে সে ভালো খারাপ যাই হোক না কেন একটা চেঞ্জ হতে পারে সেরকম একটা আভাস হয়তো আমরা পাচ্ছি কিন্তু আমি যে কারণে এই ভিডিওটা করছি সেটা হচ্ছে আপনাদেরকে বলতে যে রাজনীতির সাথে শিক্ষার কি সম্পর্ক কারণ অনেকে আপনি বলেন যে স্যার একটা ছেলে পেলেদের কেরিয়ার নিয়ে কথা বললেই তো ভালো হয় এর উত্তর আমি দিয়েছি আর যে আলটিমেটলি আপনার ছেলের কেরিয়ার তৈরি হলো তারপর তো সে পুনেতে চলে যাবে হায়দ্রাবাদে চলে যাবে ব্যাঙ্গালোরে চলে যাবে আপনারা বুড়ো বুড়িরা পশ্চিমবঙ্গে কলকাতায় পুরো থাকবে কেন তো আস্তে আস্তে এটা একটা শিক্ষিত লোকেদের বৃদ্ধাশ্রম হয়ে গেছে পশ্চিমবঙ্গ এবং একজন বলতে পারি যে ছেলে হিসাবে যেহেতু আমাকেও আমার বা আমাকে দেখা করার মানে টেক কেয়ার করার এই ব্যাপারটা ফেজের মধ্যে দিয়ে যেতে হয়েছে এটা কিন্তু খুব কঠিন হয়ে যায় আপনারা হয়তো জানেন না যে মানে একটা ছেলে মেয়ে যে বিদেশে চাকরি করছে বা কর্মরত তার পক্ষে কলকাতায় বা দেশে যাদের বাবা মা আছে তাদের শেষ বয়সে দেখাশোনা করা কিন্তু খুব ট্রাভেলসাম ব্যাপার শুধু সেটাই নয় প্রশ্ন সবাই যদি পশ্চিমবঙ্গ থেকে পড়াশোনা করে রাজ্যটাকে ছেড়ে পালানোর তালে থাকে তাহলে তো বাঙালি বলে কোনো একটা অস্তিত্ব আর থাকবেই না কারণ আপনি যদি বাংলার সমস্ত মেধারা যদি বাইরে চলে যায় যেটা গেছে অলরেডি এবং ফিরে না আসে জাস্ট স্টেইট টু বি লস্ট মে বি ইট ইজ অলরেডি লস্ট আমি আই না মানে নয়তো অলরেডি সেই ঘটনাটা ঘটেও গেছে অনেকে তো বলবেন সেটাই হয়তো সত্যি তো যাই ঘটনাটা হচ্ছে এটাই যে আমি আহ এটাই বলতে চাইছি যে শিক্ষার সাথে রাজনৈতিক সম্পর্ক কিন্তু খুব কাছাকাছি আমি উদাহরণ দিচ্ছি আপনারা দেখবেন যে কোনো পার্টি এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে ক্ষমতা এসেছে কংগ্রেস সিপিএম তারপর তৃণমূল তারা এসে সিলেবাস বদলের সময় তাদের নিজেদের পার্টির আইডিওলজিটা ছেলেদের মেয়েদের মাথায় ঢোকাতে যতটা ব্যস্ত ছিল তার এক ফোটাও কিন্তু দেখা যায়নি যে কিভাবে সিলেবাসটা বদলে আরো বেশি স্কিল ভিত্তিক সিলেবাস তৈরি করা যায় যেটা দু সালের ন্যাশনাল এডুকেশন পলিসি বা এন ইপিতে কেন্দ্র সরকার আনার চেষ্টা করছে যে শিক্ষাটা আস্তে আস্তে স্কিল ভিত্তিক করতে হবে যাতে একজন ছেলে বা মেয়ে সে শিক্ষায় যেতেই পারে কিন্তু পাশাপাশি তার স্কিল ডেভেলপমেন্টের নানান স্কোপগুলো যেন এই শিক্ষার ফ্রেমওয়ার্কে থাকে যেটা আজকে কিন্তু নেই যার জন্য আজকে অবস্থাটা দাঁড়িয়েছে এরকম যে আমি অনেক ভুরি ভুরি ছেলে মেয়ে দেখছি ইংলিশ এম এ পাস করেছে তাদেরকে একটা বিজনেস লেটার লিখতে বললে তারা লিখতে পায় না দিস ইজ দ্য রিয়ালিটি অফ দ্য ফ্যাক্ট হ্যাঁ আপনি ইলেভেন টুয়েলভে ছেলেদের ফিজিক্স পড়াতে যান দেখবেন ক্লাস থ্রি ফোরের যে সিম্পল এরিথমেটিক যেটা একটা অনুপাত অনুপাতের অঙ্ক বা একক দশকের অঙ্ক সেগুলো ঠিকঠাক করে বোঝেনি অনেকে সব অঙ্কে একশো একশো পেয়ে চলে এসছে সব মাধ্যমিকে ছশো সাতশো পেয়েছে এসব আছে অথচ আগে কিন্তু এটা ছিল না আগে মোটামুটি ক্লাস টেন বা ক্লাস টুয়েলভ যারা একটু পাস করতো তাদের কাছ থেকে কিছুটা এক্সপেক্ট করা যেত এখন যেটা দাঁড়িয়েছে যে সার্বজনীন শিক্ষা বলে একটা নামে সবাইকে সার্বজনীন ভাবে অশিক্ষিত করে রাখা হয়েছে বলছি সার্বজনীন শিক্ষা দেখানো হচ্ছে সব ক্লাস টেন পাস করছে সব দরে দরে কিন্তু আদৌ তারা একটা লাইন সেন্টেন্স লিখতে পারবে কিনা একটা অঙ্ক করতে পারবে কিনা সন্দেহ আছে মানে পুরোটা একটা ঢব্বাজির ওপর পুরো শিক্ষাটা দাঁড়িয়ে গেছে আর কি এবং সরকারি চালিত স্কুলগুলোর অবস্থা অত্যন্ত খারাপ দুর্ভাগ্য হলেও সত্যি যে সেখানে কোনো ভদ্রঘরের ছেলেমেয়েরা যাচ্ছেন না বা বাবা মারা পাঠাতে সাহস পাচ্ছেন না বলা যায় যে শিক্ষকরা তাদের ছেলেমেয়েদেরকে পর্যন্ত তাদেরকে সরকারি স্কুলে পাঠাতে ছেলেমেয়েদেরকে সরকারি স্কুলে পাঠাতে চাইছেন না তাদেরকে ইংলিশ মিডিয়ামে পাঠাচ্ছেন আইসি বোর্ডে সিবিএসি বোর্ডে পাঠাচ্ছেন কি না সরকারি স্কুলে পড়াশোনার পাঠ উঠে গেছে যারা পড়াশোনা করছে সবই দেখা যাচ্ছে যে বাড়ির যারা কাজ করা লোক প্রথম প্রজন্মের পূর্বা যাদের বলি আর কি সেই টাইপের তো এইভাবে তো চলতে পারে না ভালো যদি সরকারি স্কুল না তৈরি হয় ভালো সরকারি স্কুলে যদি পড়াশোনা করে বলেছি যে পশ্চিমবঙ্গের কোনো ভবিষ্যতে তো তার আমি একটা ছোট্ট করে ইতিহাস বলি লাস্ট দুদিন ধরে আমি আমেরিকার ইতিহাস পড়ছিলাম তো আজকে আমেরিকা যে বিপুল শক্তিশালী একটা যে দেশ হলো আপনার যদি দেখুন যে আমেরিকা শুধু সম্পদে শক্তিশালী নয় তারা শিক্ষার্থেও কিন্তু নাম্বার ওয়ান না যে বিশ্বের যদি প্রথম পঞ্চাশটি ইউনিভার্সিটি ধরি তার এইটি পার্সেন্ট আমেরিকাতে এবং বহুদিন থেকে আজ থেকে লাস্ট দুশো বছর ধরে আমেরিকা শিক্ষা এত উন্নত এটা হলো কি করে তা আমেরিকাটা স্থাপন করেছিল কারা প্রথমত হচ্ছে ইজ ছিল কিছু ব্রিটিশরা ব্রিটিশরা ইংল্যান্ড থেকে স্কটল্যান্ড থেকে আয়ারল্যান্ড থেকে এসে তারা নিউ ইয়র্ক বাল্টিমোর আর বোস্টন এই তিনটে শহরের আশেপাশে সব বসতি স্থাপন করে এই যারা আসতো তাদের মধ্যে তারা ছিল অধিকাংশ ক্ষেত্রে পিউরিটান পিউরিটান খ্রিস্টান 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 কারা তারা যারা কিন্তু শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দেয় যাদের কাছে শিক্ষাটা হচ্ছে সবচেয়ে একটা বড় বাইবেলের শিক্ষার তো এবং আহ এবং তারা সার্বজনীন শিক্ষায় সেই যুগে আজ থেকে তিনশো বছর আগে তারা সার্বজনীন শিক্ষায় বিশ্বাস করতো যে প্রতিটা ছেলে এবং মেয়েকে শিক্ষিত করতে হবে যার জন্য এই পিউরিটানরা বোস্টনে শুধু তারা এসে তারা সেটেলমেন্টই করলো না তারা সেখানে পৃথিবীর আজকে নাম্বার ওয়ান বিশ্ববিদ্যালয় হার্ভার্ড হার্ভার্ড এর নাম আপনারা সবাই হার্ভার্ড কিন্তু পিউরিটানরা তৈরি করেছে তো হার্ভার্ড এর পর ইস্ট প্রিন্সটন এসছে ইউপিএন এসছে সমস্ত বিশ্ববিখ্যাত বিশ্ববিদ্যালয় গুলো পিউরিটানদের তৈরি করে এবং এগুলো হয়ে গেছে তারা সেখানে বসতি স্থাপন করার একশো বছরের মধ্যেই সেখানে প্রথম তারা যেটা করলো বিশ্ববিদ্যালয় স্থাপন করলো কিনা তাদের ছেলে মেয়েদেরকে আগে শিক্ষিত করতে হবে এবং আজকে আমেরিকার যে আমরা উন্নতি দেখছি তার পেছনে কারা তারা দেখা যায় সেটা হচ্ছে আমেরিকান পলিটিক্স ওই যে আপনি বললেন না যে আমি কেন পলিটিক্স এর উপর জোর দিতাম কারণ আমেরিকায় এসে আমি এটা বুঝতে পেরেছি যে আমেরিকান পলিটিক্স যেভাবে পরিচালিত করায় যেভাবে এর অ্যাডমিনিস্ট্রেশন এবং ইনফ্রাস্ট্রাকচার সেই জায়গাটায় বদলাতে না পারলে ভারতবর্ষে যদি সেই জায়গাটায় না যায় এই ধরনের উচ্চ শিক্ষা দেওয়া বা ভালো টাইপের বিজনেস করা ভারত যতই আজকে বলুক না কেন আমার দেশে স্টার্ট আপে আমরা এগোচ্ছি আইআইটি আমরা স্থাপন করেছি এই করেছি এডুকেশন থেকে যখন অ্যাকচুয়ালি এক বিদ্যাটা ট্রান্সলেট হবে ফর ইউ নো গেটিং ইন্টু প্র্যাকটিক্যাল গুডস অ্যান্ড ডেলিভারি এডুকেশন থেকে বেরিয়ে একটা ছেলে স্টার্ট আপ করবে সেটা বিজনেস সেট আপ করবে করবে এই ব্যাপারটা কিন্তু ভারতের যদিও লাস্ট দু তিন বছরে অনেকটাই র্যাম্প আপ করেছে স্টার্টআপের ক্ষেত্রে অনেকটাই অগ্রগতি হয়েছে কিন্তু তবু আমি মনে করি যে যতক্ষণ না পর্যন্ত রাজনীতিটার ক্ষেত্রেও এই ফ্রেমওয়ার্কটা না আসবে উন্নত ফ্রেমওয়ার্কটা না আসবে ততদিন পর্যন্ত কিন্তু ভারতবর্ষ পিছিয়ে থাকবে অর্থাৎ আপনি পশ্চিমবঙ্গই বলুন ভারতই বলুন না কেন মানুষের জীবনে কেরিয়ারে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে দেশের রাজনীতির এবং রাজ্যের রাজনীতির অবশ্যই একটা বড় ভূমিকা আছে দেখেন কামিং ব্যাক টু দ্য ইউনাইটেড স্টেটস এর যেটা বললাম যা দিয়ে আমেরিকাতে এগিয়ে নিয়ে যাওয়ার পেছনে সবচেয়ে বড় ভূমিকা ছিল যাদেরকে আমরা ফাউন্ডিং ফাদার অফ আমেরিকা বলি তারা কারা তারা থমাস জেফারসন যিনি আমেরিকাকে এত সুন্দর একটা সংবিধান উপহার দিয়েছেন যার জন্য আমেরিকা এগিয়ে যেতে পেরেছে তার সাথে ছিল হ্যামিলটন আলেকজান্ডার হ্যামিলটন যিনি অর্থনীতির রূপরেখা দিয়েছিলেন তো ইউনো বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন থেকে শুরু করা অনেকেই ছিল এই পিউরিটান সোসাইটির প্রোডাক্ট অর্থাৎ এই যে একটা সোসাইটি আমেরিকায় তৈরি হলো যারা শিক্ষার উপর সবচেয়ে বেশি গুরুত্ব দিব তাদের মধ্যে থেকে এই যে শিক্ষিত নেতা আমেরিকা পেল আমি আবার রিপিট করছি শিক্ষিত নেতা আমেরিকা পেল দুশো বছর আগে তারাই কিন্তু কনস্ট্যান্টলি আমেরিকাকে এগিয়ে দিয়েছে এবং আমেরিকাকে এগিয়ে দেওয়ার পেছনে এই আমেরিকান ইউনিভার্সিটি গুলোর ভূমিকা আমরা সবাই জানি আজকে থেকে হার্বার্ট বা প্রিন্সটন এরা কিন্তু তিনশো বছর ধরে আছে আজকে দেখা যাচ্ছে আমেরিকার অধিকাংশ প্রেসিডেন্ট এসছে হার্বার্ড থেকে রাইট ইউক্রেন থেকেও এসছে তো এই যে আমেরিকার বিভিন্ন সেনেট এবং এতে আপনি যদি তাদের যদি ব্যাকগ্রাউন্ড দেখেন সেনেট বা কংগ্রেসম্যান আমেরিকান একটা বড় অংশ এসছে এইসব আইভিলিগ ইউনিভার্সিটি থেকে যারা অ্যাকচুয়ালি পিউরিটান্ডার স্থাপন করেছিল তিনশো বছর আগে অর্থাৎ একটা জাতিকে যদি উন্নত হতে হয় তাকে কিন্তু শিক্ষাতে গুরুত্ব দিতেই হবে এবার আমি একটা খুব সিম্পল আসছি যে পশ্চিমবঙ্গের শিক্ষাটাকে ধ্বংস আমি যেটুকু দেখেছি তার ভিত্তিতে বলছি কংগ্রেস আমলে যদি আপনি সিলেবাস দেখেন দেখবেন তার ইতিহাস বইটা চেঞ্জ করল ইতিহাস বইটা চেঞ্জ করে সেখানে ভারতের স্বাধীনতা সংগ্রাম এবং সেখানে কংগ্রেসের মহাত্মা গান্ধী থেকে নেহরুকে খুব বড় করে দেখিয়ে দেখা হলো বাদ বাকি ইংলিশের সিলেবাস বলুন ম্যাথামেটিক্স এর সিলেবাস বলুন সাইন্স সিলেবাসগুলো কোন কংগ্রেস আমল যে 3 বছর ছিল বা 20 বছর ছিল পশ্চিমবঙ্গে শিক্ষাশনের পরপর তারা কিন্তু সিলেবাস কিছু বদল করলো না শুধু ইতিহাসে ওইটুকু বদল করলো তবু কংগ্রেস আমল একটা ব্যাপার ছিল যে যেহেতু শিক্ষাটা তখন সর্বজনীন হয়নি শিক্ষাটা পা কোটিন ছিল শিক্ষার কিছু মানদণ্ড ছিল যে লোকজন অন্তত পাস করলে একটা बीए পাস করলে বা একটা আইসেমেরি পাস করলে বলা যেত যে ছেলেমেয়েটা কিছু একটা জানে ঠিক আছে কিন্তু তারে কন্ট সিলেবাস এসব কিছু চেঞ্জ শুধু হিস্ট্রিটাকে একটু চেঞ্জ করে কংগ্রেসের গোড়াপগাতা ভারতীয় গোড়াপগাতা এইসব একটু করে দিলাম। আসলে কি হলো সিপিএম আমূলে বললো যে না এই শিক্ষকরা হচ্ছে আমাদের ক্যাডার বেস অতএব দেখা গেল কি যে শিক্ষণটাতে সর্বজনীন শিক্ষা নামে একটা ব্যাপার হলো সবাইকে শিক্ষা দিতে হবে কেয়ালের মধ্যে সবাইকে স্বাক্ষর করতে হবে সবাইকে স্বাক্ষর করতে গিয়ে অবভিয়াসলি স্ট্যান্ডার্ড ডাইলিউশন হয়েছে স্ট্যান্ডার্ড ধরে রাখি বা স্ট্যান্ডার্ড ডাইলিউশন করে যদি কেউ সবাইকে সাক্ষ্য করতে যায় তাহলে কি হবে সেটা পশ্চিমবঙ্গের দিকে তাকলে দেখা যায় খেয়াল হতো আমি যে একই অবস্থা সব মাধ্যমিক পাশ করে বসে আছে সবাই স্বাক্ষর এদিকে একটা লাইন বা একটা কিছু লেখার সামর্থ্য নেই প্র্যাকটিক্যাল ফ্যাক্ট কিন্তু ব্রাহ্মণটা চলতি বছরে শিক্ষার ক্ষেত্রে যেটা সবচেয়ে বড় ক্ষতি হয়ে গেছে সেটা হচ্ছে এই যে তাদের হাতে যে চলতি বছরে একটা স্টেবিলিটি ছিল এই সময়টা কিন্তু তারা তাদের পার্টি লাইনে তারা তাদের পার্টি লাইনে একটা বৈপ্লবিক পরিবর্তন আনতে পারতো সেটা কি শিক্ষাটা গ্রামের কাছে কাছে শ্রমিকদের যাতে আরো বেশি কিবল হয় এবং তার মাধ্যমে তারা যাতে আরো বেশি স্কিল্ড হতে পারে যে ধরুন ইলেকট্রিশিয়ানের স্কিল বলুন বা একটা কৃষক হওয়ার জন্য যে স্কিলগুলো লাগে বা মানুষকে ব্যাংকের কাজ করতে গেলে যে স্কিলগুলো লাগে সেইগুলোর ওপর কিন্তু তারা একদমই জোর দেয় তারা কি করলো দেখা যাচ্ছে যে তাদের যে শিক্ষক সমাজ তাদের উপর ভালো হোল্ড ছিল অধিকাংশ শিক্ষকরা বামপন্টের সদস্য এবিটি সদস্য ছিল তো তারা ভিয়েতনাম নিয়ে চিন্তিত তারা আমেরিকার সাম্রাজ্যবাদ নিয়ে চিন্তিত কিন্তু তারা তো শিক্ষক তাদের একটা ফোকাস থাকা উচিত যে রাজ্যের শিক্ষার উপর সেটার উপর ফোকাস ছিল না যে সেটার কি করে উন্নতি করা যায় স্কুলগুলো কি করে উন্নতি করা যায় আর কি করে স্কুলগুলো শিক্ষাকে আরো বেশি স্কিল ভিত্তিক করা যায় পশ্চিমবঙ্গ ক্রমাগত পিছিয়ে পড়েছে শিক্ষার বিভিন্ন ইন্ডেক্স এর বামপন্টের সময় ক্লাইন্টটা কনস্ট্যান্ট রয়েছে সেগুলো নিয়ে কিন্তু তারা কেউ কিছু ভাবেননি কারণ ভাবতে গেলেই তারা পার্টির মধ্যে অপ্রিয় হয়ে যাবেন তারা তাদের নিজস্ব ডিও পেনশন এসব নিয়ে ব্যস্ত ছিলেন এইবার তৃণমূল আমলে যা হলো সেগুলো নিয়ে আমি আর বলছি না আপনারা সবাই জানেন এগুলো বলতে গেলে লেবু কচরালে বেশি তৃত হবে দ্য ফ্যাক্ট যেটা দাঁড়িয়েছে সেটা হলো এই যে এখানে এসে যেটা হয়েছে যে এই হয়তো প্রথমের দিকে হয়তো ঠিকই ছিল তারপরে এই চাকরি ফাকরি চুরি হওয়ার পর থেকে অ্যাটলিস্ট সিপিএম এর আমলে একটা কাজ হয়েছে যে কিছু মেধাবী ছেলে পেলে শিক্ষক হতে এসছিল তো যদি তাদেরকে একটা ভালো সিলেবাস দেওয়া হতো ভালো ইনফ্রাস্ট্রাকচার দেওয়া হতো সিপিএম আমলে যে বুদ্ধিমান মেধাবী ছেলেগুলো শিক্ষক হয়েছিল তারা কিন্তু কিছু করতে পারতো তাদের মেধা আছে কিন্তু পেছনে ভয়ও আছে ভয় থাকার জন্য তারা জীবনে কিছু করতে পারেনি তো একটু তাদেরকে যদি সাহস তে এগিয়ে দেওয়া যে তো হয়তো কিছু হতো এখন যে অবস্থা দাঁড়িয়ে গেছে না মানে সরকারি স্কুলে পড়াশোনা স্কুলে কারা টাকা দিয়ে এসছে কারা মেরিট এসছে সেটাও বোঝার আর উপায় নেই একটা পুরো ব্যাপারটা শিক্ষা সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে বলার এখন প্রশ্ন হচ্ছে এই যে বেসিক্যালি আপনারা যেটা যদি ইতিহাসটা দেখেন সব জায়গাতেই যে বামপণ্ঠ কংগ্রেস হোক তৃণমূল হোক সবাই এসে সিলেবাসটা একটু নিজেদের মতো করে চেঞ্জ করেছে তারপর মোটামুটি ভাবে যাতে মানে নিজেদের পার্টির মতো করে ব্রেন ওয়াশ কিন্তু তার বাইরে কিন্তু ছাত্রছাত্রীরা চাকরি পাবে সেটা কিন্তু আর আজকে ন্যাশনাল এডুকেশন পলিসি যেটা বিজেপি নিয়ে এসছে সেটাতে আমরা বলছি যে স্কিল ভিত্তিক এডুকেশন হবে সেটা আমি আশা করি তাড়াতাড়ি শুরু করা যাবে কারণ সেটা তাড়াতাড়ি শুরু না হলে আমি মনে করি ছেলে মেয়েদের আরো অনেক বেশি ক্ষতি হয়ে যাবে কারণ এখন এমন একটা অবস্থায় দাঁড়িয়েছে যদি আমরা স্কিল ভিত্তিক এডুকেশনের সাথে বুনিয়াদি শিক্ষা যেটা ফান্ডামেন্টাল অফ এডুকেশনটাকে যোগ করতে না পারি এটা কিন্তু অ্যাক্রস দা পার্টি লাইন সবার বোঝা উচিত সবার সর্বনাশ হবে কিন্তু ওই যে আমেরিকার উদাহরণ দিলাম পিউটানদের উদাহরণ দিলাম আজকে যদি থমাস জেপারসন বা আলেকজান্ডার হ্যামিলটন ওদের মতো যদি দেশ নেতা তৈরি করতে পেরেছিল গুলে কিন্তু এটা হয়েছিল বাট আমরা ভারতের দিকেও যদি দেখি তারা দেখবো যে নেতাজি সুভাষচন্দ্র বসু বা জওহরলাল নেহেরু এরা ডেফিনেটলি ভারতের সেরা কলেজ যে সেরা এডুকেশন সিস্টেম প্রোডাক্ট ছিলেন ইনফ্যাক্ট আমি যদি ভারতের স্বাধীনতা সংগ্রামও দেখি সেখানেও আমরা দেখব যে ভারতের তৎকালীন ব্রিটিশ আমলে যে সেরা এডুকেশন সিস্টেম তারাই কিন্তু দেশটাকে চালিয়েছে তারপর আস্তে আস্তে যেটা হয়েছে যে আমাদের নেতাদের কোয়ালিটি আস্তে আস্তে সেরকম ভাবে থাকেনি একটা কারণ যে ভারতের যেগুলো শিক্ষিত মানে সবচেয়ে উচ্চ শিক্ষার কেন্দ্রগুলো সেগুলো থেকে সেই ভাবে ভালো রাজনৈতিক নেতা আমি মনে করি তৈরি করতে পারে আমাদের ফেলিওরই বলতে হবে হতে পারে সেটা একটা পলিটিক্যাল সিস্টেম এর ফেলিওর যে পলিটিক্যাল সিস্টেম তাদেরকে অ্যাকোমোডেট করতে পারে তো রেজাল্ট যাই হোক না কেন ফোর্থ জুন আমি এটাই চাইছি পরিবর্তন তো হতেই পারে পরিবর্তন হওয়ার চান্সই বেশি আমি আশা করব সেই পরিবর্তন আর রাজ্যের এবং দেশের মানুষের জন্য শুভ হবে আরো ভালো হবে কারণ আমি মনে করি যে গণতন্ত্রে যদি প্রতিটা পরিবর্তন মানুষ এগিয়ে না দেয় তাহলে কিন্তু প্রকৃতির নিয়মেই গণতন্ত্র টিকবে না সেখানে স্বৈরতন্ত্র বা বা ডিফল্ট চলে গণতন্ত্রের নিয়ম অনুযায়ী প্রতিটা গণতান্ত্রিক পরিবর্তন যা ভোটের মাধ্যমে হচ্ছে তা যদি মানুষকে একটু এগিয়ে না দেয় মানুষকে একটু বেশি স্বস্তি না দেয় এগিয়ে না দেয় তাহলে কিন্তু সেই গণতন্ত্র ইতিহাসের নিয়মেই আস্তে আস্তে ডেমোক্রেসি থেকে অটোক্রাসির দিকে চলে যায়